এখানে আমন্ত্রণ করার প্রয়োজন ছিল না। আর আমি এখানে প্রধান অতিথি নই, এটা তো আমার ভাই, আমি এখানকার ভূমি সন্তান, আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান। চট্টগ্রামের কৃতি সন্তান প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন বীর বিক্রম বিএসসি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার 17 ডিসেম্বর বাংলাদেশ সময় আনুমানিক বিকেল 5:30 দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আমি অপ্রাসঙ্গিক হলেও একটা কথা আমি শুধু এখানে বলতে চাই, 5ই মে 2013 সালের 5ই মে সম্পর্কে অনেক মিথ্যাচার করা হয়েছে এবং বিভ্রান্ত ছড়ানো হয়েছে, এখনো হচ্ছে। ওই দিন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল সুস্পষ্ট, আলেম ওলামা এবং কোমলমতি শিক্ষার্থীদের যেন কোনো রকম ক্ষতি না হয়। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেই নির্দেশনা মাথায় রেখে অত্যন্ত ধৈর্যের সাথে এবং পেশাদারী দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছেন। কেউ আজ পর্যন্ত হতাহতের সঠিক তালিকা দিতে পারেনি, দু একজনের নাম বলা হয়েছিল, আমরা ইনকোয়ারি করে দেখেছি, উনি বেঁচে আছেন, মাদ্রাসায় শিক্ষকতা করে যাচ্ছেন। সব অপপ্রচারই ভুল এবং মিথ্যা বলে প্রমাণিত হয়েছে, তাই আমি বলবো এসব মিথ্যাচার আপনারা বিভ্রান্ত হবেন না। আমি মনে করি যারা এসব মিথ্যাচার ছড়ায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত। মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোক বার্তায় জানানো হয়েছে। উল্লেখ্য, তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের কৃতি সন্তান। তিনি 2011 সালের নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি চট্টগ্রাম তথা লোহাগাড়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন আর বেশ কয়েকবার বিভিন্ন নিউজে C+এর ক্যামেরায় বন্দী হয়েছিলেন। ডেক্স নিউজ, C+ TV, চট্টগ্রাম।